हेलो फ्रेंड्स, वेलकम टू मेडिकल एंड फार्मेसी सॉल्यूशन। हमें फार्मासिस्ट शेख मुहिउद्दीन। हमें अपन के आज के डाबर चवनप्राशर बांगला रिव्यू करब। चवनप्राशा कैन खाई और डाक्तुर ये कैन खाने जो परामर्श दें, चलो भिडियो शुरू करी। डाबर चवनप्राशा एक्चुअली बहु बचर पुरानो मेडिसिन, ये आयुर्वेदिक प्रॉपर्टी मेडिसिन, ये हजार बचर पुरानो पंथे चले आसते। डाबर चवनप्राशा एर मध्ये मैक्सिमाम हे जड़ी बुटी एवं आयुर्वेदिक जोधरण गाचगाछड़ा मैक्सिमाम एर मध्य आटार मध्य मैक्सिमाम जमन आमलखी हरितकी बयरा तपर हे अपनर गोलमरीच आदा तपर हे हल्दी मैक्सिमाम मेडिसिन एर मध्य आभिन्न धरण पता उपकारी जिन जोष्टी मधु मैक्सिमाम जिनटर मध्य धरा आज एट पुरोपुर आयुर्वेदिक प्रॉपर्टी मेडिसिन। ए डाबन चवनप्राशा छोटो थेके बड़ो सबारी खाया जाबे। एटा होच्छे तीन बचर नीचे खाया जाबे ना, तीन बचर थेके एकदम एडल्ट पेशेंट पर्यन्त एटा खेते पारे। डाबर चवनप्राशा किसेर जोन्नो खाई? जादेर होच्छे बदहजम हो जाए बा होच्छे जादेर सर्दी काशी इम्यूनिटी कम आछे, झट करेई जे कोनो शरीर खराब हो जाए माने रोग प्रतिरोध क्षमता कम आछे बा हजमेर प्रब्लेम आछे तादेर जोन्नो एटा खूब बेटार। एबं जारा स्मृतिशक्ति कम आछे संगे संगे भूले जाए बा इम्यूनिटी कम आछे जादेर जोन्नो तादेर जोन्नो एटा बेस्ट डाबर चवनप्राशा। এবং এটা হচ্ছে শরীরের ইমিউনিটিকে বাড়ায়, শরীরের যে স্ট্রেংথ তাকতটা বাড়িয়ে দেয় মানে মেন্টালিটিটা বাড়িয়ে দেয়। এটা যারা মানসিকভাবে যারা অবসর ভোগেন মানসিক রোগী তাদের জন্য এটা খাওয়া খুবই জরুরি। এটা সারা বছরই খাওয়া যায়, বেসিক্যালি এটা শীত শীত যখন পড়ছে শীতের শুরুতে এটা অনেকে ব্যবহার করে। শীতের শুরুতে খেলে কী হয়, সর্দি কাশি গলা ব্যথা যেগুলো যে সিমটম বা লক্ষণগুলো আসে সেগুলো থেকে দূরে থাকা যায়। এগুলো হচ্ছে দিনে দুবার করে খাওয়ার নিয়ম আছে বা ডোজটা হচ্ছে অ্যাডাল্ট পেশেন্টদের জন্য হচ্ছে এক চামচ করে দিনে দুবার সকালে ও রাত্রে খাবার আধ ঘন্টা আগে খেলে ভালো কাজ হয়। আর হচ্ছে তিন বছরের নিচে বয়স, তিন বছরের নিচে এটা খাওয়া যাবে না। তিন বছর থেকে ১১-১২ বছরের মধ্যে যে শিশুগুলো আছে তাদের হচ্ছে হাফ চামচ করে দিনে দুবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এবং এই এই ডাবরের চৌনব্যাসটা 250 গ্রাম, 500 গ্রাম এবং 950 গ্রামের কন্টেনার হয়। আমার কাছে এটা 950 গ্রামের একটা জার আছে, এটার দাম হচ্ছে 375 টাকা। এবং এটা ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া, ডাবর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এবং এটা হচ্ছে খাওয়ার পর একটা শুষ্ক ঠান্ডা জায়গায় রাখতে হবে। এবং এটা হচ্ছে খুব সুন্দর একটা চবনব্রাশ, এটা হচ্ছে ম্যাক্সিমাম বাড়িতে এটা ব্যবহার করে থাকেন ইমিউনিটির জন্য। এটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের শীত পড়ছে, শীত পড়ার সাথে সাথে এটা ব্যবহার করুন। এটা ব্যবহার করলে সর্দি কাশি গলা ব্যথা এবং শরীর খারাপ খুব কমই হবে। এটা বাড়ির বড় থেকে ছোট সবাই ব্যবহার করতে পারবে। এবং এটা ব্যবহার কোনো সেরকম সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সেরকম কিছু নেই এবং এটা আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। এবং যাদের এটা ব্যবহার করে কোনো সমস্যা আছে বা অ্যালার্জি বা কোনো প্রবলেম হয় এটা ব্যবহার করার সাথে সাথে সেটা বন্ধ করে দেবেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করবেন। এটা আপনারা যে কোনো হচ্ছে রিটেল ওষুধের দোকানে বা আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে এটা ব্যবহার করতে পারেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সাবস্ক্রাইব যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্টে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ।